তো এদিকে যে শুটকি মাছগুলো দেখো জলের মধ্যে দিয়ে দিয়েছি, সুন্দর ভিজে গেছে। এরপরে ধুয়ে ধুয়ে নিয়ে এই যে তেলের মধ্যে দিয়ে দেবো। মাছগুলো ভেজে নিচ্ছি গোটা গোটা। শুটকি মাছ এদিকে হয়েছে, শাক ভাজা এদিকে হয়েছে, একটা সয়াবিন তরকারি। তো আজকে আইটেম এগুলোই। তো বন্ধুরা এখন এসে গেছি মানে পুঁয়ের যে বীজ হয়েছে আমরা পুঁই মেজরি বলি, তো সেই শাক নেব শুটকি মাছ বানানোর জন্য। আর চলো দেখাই তোমাদের সেই শাকটা কেমন। এ দেখো এই যে পুঁই গাছের যে ডগে ডগে বীজ হয়েছে না, তো এই শাকটা কিন্তু শুটকি মাছ দিয়ে ভীষণ খেতে ভালো লাগে। চলো তুলে নেবো একটুখানি। এ দেখো, তো এই দেখো বন্ধুরা, এই যে শাকটা আছে, শাকের মধ্যে ছোট ছোট বীজ হয়েছে, শাকগুলো ভীষণ খেতে ভালো লাগে শুটকি মাছ দিয়ে। তো চলো বানাবো, শীতে এই রেসিপিটা খুব সুন্দর লাগে, তো তোমরা দেখতে থাকো। এই দেখো নিয়ে নিয়েছি এই যে বীজ সহ শাকগুলো, তো চলো রান্না করব। তো গ্রামের পরিবেশ দেখতে পাচ্ছ বন্ধুরা, কত গাছপালা লাগানো আছে। এদিকে শাক আছে, আর এদিকে যে কলা গাছ, ফুল শাক, বিভিন্ন রকমের গাছ আছে। এ দেখো অল্প কিছু জায়গায় কত সুন্দর শাক বুনেছে। এখন আমাদের এদিকে আলু লাগানো হচ্ছে। এই দেখো মাঠে আলু লাগানো হচ্ছে, সারা মাঠ আলু লাগানো হয়ে গেছে প্রায়। তো বন্ধুরা এখন শাক নিয়ে চলে এসেছি, আর ওদিকে রান্না হচ্ছে, চলো তোমাদের দেখাই। এখানে রান্না হচ্ছে, আর এই যে শাক। বন্ধুরা দেখো শুটকি মাছ বানানোর জন্য আমি এই যে শাক নিয়ে চলে এসেছি। এই যে শাকের মধ্যে ছোট ছোট বীজ আছে, আর এগুলো ভীষণ খেতে ভালো লাগে। তো এগুলো কেটে নেবো। আর কি নিয়ে এসে দেখো, এখানে বেগুন, এখানে মূলো, এখানে কপির ডাঁটা, এদিকে আছে শিম, আর দু একটা আলু নিয়েছি। তো চলো সবজিগুলো কেটে নিই। আর শুটকি মাছ কিন্তু অনেকেই গন্ধের জন্য খেতে পারে না, কিন্তু ভীষণ উপকারী একটা মানে কাঁচা মাছে যে পরিমাণে বা ভিটামিন থাকে, তার চেয়ে কিন্তু শুক্তি মাছের ভীষণই ভিটামিন থাকে। চলো আজকে সেটাই তোমাদের রান্না করে দেখাবো। সবজিগুলো কেটে নেই। এদিকে যে বীজ সহ পুঁই শাকটা কেটে নিয়েছি, এখানে আলু, এখানে কপির ডাঁটা, এখানে অল্প মূলো, এখানে যে শিম, আর এই যে বেগুন। চলো এরপরে রান্নাটা যাবো, উনানশালে যাবো। এবারে সবজিগুলো এই যে দেখো ভালো করে ধুয়ে নিয়েছি কেটে নিয়ে, আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো। চলো এদিকে যে শুটকি মাছগুলো দেখো জলের মধ্যে দিয়ে দিয়েছি, সুন্দর ভিজে গেছে। এরপরে ধুয়ে ধুয়ে নিয়ে এই যে তেলের মধ্যে দিয়ে দেবো। মাছগুলো ভেজে নিচ্ছি গোটা গোটা। Thank you.
দেখো শুটকি মাছগুলোকে একটুখানি লাল লাল করে ভেজে নেছি তেলের মধ্যে দিয়ে উপরে যে হয়ে গেছে তুলে নেব খুব বেশি কিন্তু ভাজা যাবে না লঙ্কা গুঁড়ো দিচ্ছি এক চামচ আর হাফ চামচ জিরে গুঁড়ো এক চামচ হাফ চামচ আর দিচ্ছি হলুদ গুঁড়ো ওটাও দিচ্ছি এক চামচ আর হাফ চামচ এবার একটুখানি জল দেবো মশলাটা মশলাটা আমি কষিয়ে নিয়েছি ভালো করে এরপরে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা যে শুকনো দিয়ে একটুখানি আবার ভেজে নেবো তোমরা এভাবে বানিয়ে খেতে পারো আর কিছু না দিয়ে এভাবে বানালে ভালো লাগবে এরপরে দেবো একটুখানি নুন কিছুক্ষণ ভাসতে থাকবো ভাসতে ভাসতে সবজিটা অনেকটা কমে যাবে তারপর আবার ঢাকা দিয়ে তো এই যে সবজির মধ্যে নাড়াতে মানে সবজিটা নাড়াচাড়া করতে করতে দেখবে মাছগুলো আস্তে আস্তে কিন্তু ভেঙে যাবে খুব মজ মজা করে ভাজা হয়েছে তো ভেঙে গিয়ে কিন্তু সবজির সাথে খুব সুন্দর মিশে যাবে তাহলে এরপর নুনটা দিয়ে দিই পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি আমার খুব তখন ননদ এসেছে আলু কাটছে স্নান টান সেরে রোদ ফুট করে বসে হয়েছে আলু কাটতে বসেছে আলু লাগানো চলছে এখন
বাপের বাড়িতে আমরা দুগুনে এসেছিলাম একজনের বাচ্চা খুব শরীর খারাপ তাকে কালকে নার্সিং হোমে ভর্তি করে এসেছি আরামবাগে দিয়ে একাই আলু কাটছি লাগানো হবে এরপরে তো আর বেশি আলু কাটতে পারছি না একা অল্প টাইম মাঠে তো আলু পাঠাতে হবে তো হচ্ছে পেপসি বীজ আলু মাঠে লাগানো হবে পোস্তর মতন কাটা হচ্ছে চচ্চড়ির মতন কাটা হচ্ছে দেখতে পাচ্ছেন তো লাগানো হবে মাঠে একটা একটা করে তো আমরা ছোটবেলায় বলতাম যে যখন আমরা ছোট ছিলাম মনে পড়ে আজ বলতাম যে কাটা মায়ের গোটা আছে আমরা ছোটবেলায় খুব বলতাম এই যে কাটা আলু এই আলুটাকে মাঠে কিন্তু লাগানো পরে গোটা গোটা আলু হবে তাই না এটা আমরা ছোটবেলায় ভাঙানি বলতাম বলতাম যে কাটা মায়ের গোটা আছে তুমি বলছো সেই যে আলু আলু কিন্তু কেটেই লাগানো সবজিটা ভাজতে ভাজতে কিন্তু অল্প কিছু জল বেরোচ্ছে আর এতে কিন্তু রান্নাটা হয়ে যাবে আর জল লাগবে না নতুন করে এখন একটুখানি আমি ঢাকা দিয়ে দিই দেখো কতটা সবজি কমে যাচ্ছে এখন তাহলে ওপর ঢাকা দিয়ে দিই দিয়ে একটুখানি যে আগুনটা কমিয়ে দেব আস্তে আস্তে হবে জ্বালানিগুলো একটুখানি বের করে নিচ্ছি মিনিট পাঁচেক পরে আমি ঢাকনাটা খুলে দেখছি দেখো সুন্দর সেদ্ধ হয়ে গেছে নেড়ে করে নামিয়ে দেবো আর এই যে মাছগুলো দেখো ভাজতে ভাজতে আপনা থেকে কিন্তু গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে খুব সুন্দর সবজির সাথে মিক্সড হয়ে গেছে আর এটা কিন্তু খেতে ভীষণই ভালো লাগে সেদ্ধ হয়ে গেছে আর দেখো সবজিটা কতটুকু হয়ে গেছে ভীষণ সুন্দরভাবে মিক্সড হয়ে গেছে তাহলে এবার নামিয়ে দিই দেখো বন্ধুরা রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা বাড়িতে একবার হলেও ট্রাই করবে করে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে কেমন লাগলো তোমাদের তো দেখো এরপর চলো খাওয়া দাওয়া করবো রান্না তো হয়ে গেল তাহলে এরপর খেতে বসবো এখন সবাই মিলে বসে গেছি খেতে এদিকে ছেলে এদিকে মেয়ে আর এখানে তোমার দাদা ভাই বসবে তো এই যে শুটকি মাছ শুটকি মাছ এদিকে হয়েছে শাক ভাজা এদিকে হয়েছে একটা সয়াবিন তরকারি তো আজকে আইটেম এগুলোই আর এদিকে মেয়ে সবজি ভালোবাসে না ওই জন্যে ও শুধু সয়াবিন নিয়েছে আর কিছু নেয়নি আর ছেলেও তাই খেতে চায়নি সেজন্য সয়াবিন নিয়েছে খাওয়া হয়ে গেল আমরা এখন বসে আছি আর সমস্ত রান্নাই হয়েছে উনানে মাঝে রুনে না দেখলে তোমরা তাহলে আজকের মতো শেষ করছি আর আমাদের এই খাওয়া দাওয়া অবশ্যই কেমন লাগে তোমরা একটু জানিও যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে সাথে থেকো আর